আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 250 আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত, নির্বাচনে যাওয়ার ব্যাপারটি গোপন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তান মডেল কি বাংলাদেশ প্রয়োগ করতে পারবে, সবশেষ থাকছে শ্রাবণের অব্যাহতি। ছাত্রদল বিএনপিতে তোলপাড় চলছে। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, অন্য কোনোভাবে নয়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয়, সে নির্বাচন বিএনপি হতে দেবে না বলে ঘোষণা করেছে। এই দাবিটি দলের একদফা আন্দোলন করছে। একদফা আন্দোলনের কর্মসূচিতে কয়েকদিন বিরতি দিয়ে আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শুক্রবার বিএনপি গণমিছিল করবে, বাইরে আন্দোলন যুদ্ধদেহী ভাব গণমিছিল করবে। বিএনপি এখন নির্বাচনে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াই প্রতিদিনই বিভিন্ন নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করছেন এবং মনোনয়ন চূড়ান্ত করছেন। বিএনপি অন্তত তিনজন নেতা নিশ্চিত করেছেন যে 250 আসনে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং এই প্রার্থীদেরকে বার্তা দেওয়া হয়েছে, তারা যেন তাদের নির্বাচনী এলাকায় প্রচারণার কাজ শুরু করে আন্দোলনের পাশাপাশি। সে অনুযায়ী বিএনপির এই সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় এখন গণসংযোগ করেছেন, আবার আন্দোলনের কর্মসূচি পালন করছেন। বিএনপির একাধিক নেতা বলছেন যে সারা দেশে বিএনপি কর্মীদের মধ্যে যে উদ্দীপনা এবং চাঞ্চল্য হচ্ছে, তার একটি বড় কারণ হলো নির্বাচনের সবুজ সংকেত। নির্বাচনের প্রস্তুতি কারণে কর্মীদের পেছনে টাকা খরচ করছেন নেতারা এবং তাদেরকে উজ্জীবিত করতে পারছেন। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে, আগামী নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে একটি রূপ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তাদের সঙ্গে যে দলগুলো আন্দোলন করছে তাদের জন্য 50টি আসন ছেড়ে দেবে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জন্য 50টি আসন রেখে তারা বাকি 250 আসনে নিজস্ব প্রার্থী দেবে। তবে আগামী নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত জামায়াতের সাথে জোট করবে কিনা তা নিয়ে বিএনপির মতবিরোধ রয়েছে। যদিও তারেক জিয়া ব্যক্তিগতভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে হতে রাজি, কিন্তু আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে, আর সেই কারণেই বিএনপি ভাগাভাগিতে যাবে না। বিএনপির মধ্যে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা কৌশলগত কারণে নির্বাচনে যাওয়ার ব্যাপারটি গোপন রেখেছে। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিলেন ইমরান খানকে তারা হটাবে, শেষ পর্যন্ত ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। ইমরান খানের জনপ্রিয়তা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো মতোই ওয়াকিবহাল, আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করুক। সে কারণে ইমরান খানকে গ্রেপ্তারের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সাহসী পদক্ষেপের কারণে সে যাত্রায় ইমরান খান বেঁচে যান। তাছাড়া সে সময় ইমরান খানের পক্ষে এক গণবিস্ফোরণ হয়েছিল, এরপরে এ নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্র, আর পাকিস্তানের যুক্তরাষ্ট্র যা চায় সেটাই হয়, সেটা প্রমাণিত হলো আরেকবার। দ্বিতীয় দফা ইমরান খান যখন গ্রেপ্তার হলেন তখন আর তেমন প্রতিবাদ দেখা যায়নি। এর মধ্যে নেপথ্যে অন্য কোনো ঘটনা ঘটেছে। পাকিস্তানে যারা মার্কিন পন্থী তাদেরকে একতা করেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ইমরান খানের দলের মধ্যেও তারা বিভক্তি আনতে সক্ষম হয়েছে। এর ফলে দ্বিতীয় দফা ইমরান খান গ্রেপ্তারের পর আর প্রতিবাদ হয়নি। এখন তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছে। এই মোক্ষম সময়টির জন্য অপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র। এটি হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে সংসদ বিলুপ্তির কারণে শেহবাজ খান, আর এরপরে পাকিস্তান জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হলো। পার্লামেন্টের নিম্ন কক্ষ বিলুপ্ত হওয়ার পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই নির্বাচনে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান অংশ নিতে পারবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। ছাত্রদলের সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণকে হঠাৎ করে অব্যাহতি দেওয়ার ঘটনায় এখন বিএনপি এবং ছাত্রদলের মধ্যে তোলপাড় চলছে। পারিবারিক সূত্রে শ্রাবণ আওয়ামী লীগের রাজনীতির উত্তরাধিকার, আর পিতা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে একজন গুরুত্বপূর্ণ নেতা। তার পরিবারের অন্য সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেরকম পরিবেশে বেড়ে ওঠা শ্রাবণও বিএনপি রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছিল এবং ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিল। ছাত্রদলের ওই সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি কাজী রণকুল ইসলামকে যারা চেনেন তারা জানেন যে দলের জন্য নিবেদিত প্রাণ, ত্যাগী পরিশ্রমে একজন কর্মী ছিলেন শ্রাবণ। 13 বছর বাবা মা সহ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন শুধুমাত্র রাজনীতির জন্য। তার আদর্শ সঠিক নাকি ভুল সেটি ভিন্ন প্রশ্ন, কিন্তু রাজনীতির জন্য এরকম ত্যাগ স্বীকার এই যুগে খুব সচরাচর দেখা যায় না। শ্রাবণের আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। মূলত কর্মীরাই তাকে চালাতো, নিজের কোনো আয় উপার্জন ছিল না। অন্য ছাত্রদলের নেতাদের যেমন বিপুল বিত্ত বৈভব এবং অর্থ, তেমন কোনোটাই ছিল না তার। শ্রাবণের ঘনিষ্ঠ একজন বলেছেন, তিনি এক কর্মীর বাসায় রাত কাটাতেন,
আরেক কর্মীর বাসায় খেতেন। এভাবেই তিনি তার রাজনীতিকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু বিএনপির রাজনীতিতে অনেকে শ্রাবণকে বিশ্বাস করতে পারতো না। তার পিতা যেহেতু আওয়ামী লীগ করে এবং তার পারিবারিক পরিচয় আওয়ামী লীগ, এই জন্যই তাকে সবসময় ঘৃণ এবং অবিশ্বাসের চোখে দেখা হতো। এটা শ্রাবণ ভালো করেই জানতো। এ কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিএনপি এবং ছাত্র দলের অনেকে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।